হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি বিষয়বস্তু নিয়ে চলে এসছি আজকে বলবো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান অর্থাৎ মূত্রপথের সংক্রমণ সম্বন্ধে এই মূত্রপথের ইনফেকশান কিভাবে হয় কেন হয় এর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট কি কি দেওয়া হয় এবং হোম রেমেডিস কী কী আছে যেগুলো ফলো করলে আপনারা এই মূত্রপথ বা ইউরিনারি ট্র্যাকের ইনফেকশান এড়িয়ে যেতে পারবেন বা কম হতে পারে তো প্রথমে আপনাদের বলে দিই যে মূত্রপথের ইনফেকশান কি কি কারণে হয় সাধারণত যে কারণগুলো এই মূত্রপথ ইনফেকশানের জন্য দায়ী থাকে তার মধ্যে কমন কারণ হচ্ছে জল কম খাওয়া যখন আপনি কোথাও ট্রাভেল করছেন জল কম খাচ্ছেন সারাদিন যখন আমাদের শরীরে জল পড়ছে না তখন আমাদের হলুদ প্রস্রাব হয় এবং প্রস্রাবের মধ্যে হালকা জ্বালা জ্বালা ভাব থাকে যারা ক্রমশই জল কম খেতে থাকেন তাদের ক্ষেত্রে প্রস্রাব করার সময় অনেক সময় জ্বালা বা ব্যথা বেদনা হতে দেখা যায় এটা আস্তে আস্তে হতে হতে কিন্তু এক সময় ইনফেকশানের রূপ নেয় মহিলাদের ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন না করার ফলে মূত্রপথের ইনফেকশান হতে পারে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়ার কারণে কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হতে পারে এই কমন কতগুলো কারণ আছে যেগুলোর জন্য সাধারণত ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হয়ে থাকে তো আপনারা এই স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টোটাল মূত্রপথ অর্থাৎ ইউরিনারি ট্র্যাক প্রথমে যে উপরে দেখতে পাচ্ছেন কিডনি আছে তারপরে যে দুটো নল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউরেটার বলা হয় এবং নিচে যে ব্লাডার দেখতে পাচ্ছেন সেটাই আমাদের কিডনি থেকে মূত্র এসে আমাদের ব্লাডারের মধ্যে জমা হয় এবং যখনই পাঁচশো এমএলের অতিরিক্ত হয় তখন সেটা ইউরিত্রা দিয়ে আর আমাদের প্রেনিস দিয়ে সেটা বেরিয়ে যায় বা আমাদের মূত্রপথ দিয়ে সেটা বাইরে বেরিয়ে যায় এটা হচ্ছে নর্মাল সিস্টেম এখানে আরেকটি বিষয় বলে দিই যে আমাদের কিডনির মূল কাজ হচ্ছে আমাদের ব্লাডকে ছেঁকে ব্লাডের মধ্যে অতিরিক্ত জল এবং শরীরে যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে বের করে দেয় এটা হচ্ছে আমাদের কিডনির কাজ যে সমস্ত বজ্র পদার্থগুলো বের করে তার মধ্যে ইউরিয়া ক্রিয়েটিনিন আরও কিছু পদার্থ আছে যেগুলো ইউরিনারি ট্র্যাকের মাধ্যমে এবং আমাদের প্রস্রাব ত্যাগের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এর ফলে আমাদের শরীরের চাপ বা রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এবং শরীরে যে টক্সিক পদার্থগুলো আছে সেইগুলো শরীর থেকে বের করে দিতে সাহায্য করে সেইগুলো কিন্তু আমাদের কিডনি ছেঁকে বের করে দেয় এবং আমাদের ইউরিনারি ট্র্যাকের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এখন আমরা যদি কোনো ব্যাকটেরিয়া সমৃদ্ধ খাবার দাবার খাই কোনো জীবাণু বা টক্সিক খাবার দাবার খাই সেইগুলো যখন আমাদের ব্লাডের মধ্যে যাবে ব্লাডের মধ্যে দিয়ে যখন কিডনির মাধ্যমে ছাঁকার কাজ হবে বা ফিল্ট্রেশনের কাজ হবে তখন কিন্তু সেই ব্যাকটেরিয়া আমাদের ইউরিনারি ট্র্যাকে আসতে পারে তখন ইউরিনারি ট্র্যাকে এসে সেই ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণ ঘটাতে পারে এবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের ফলে আমাদের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে প্রথমত সচরাচর অল্প বিস্তর প্রস্রাবটাকে জ্বালা হয় টন টন করে ব্যথা হয় হালকা গা গরম হয় কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু প্রবল কাঁপুনি দিয়ে জ্বর আসতে দেখা যায় এবং তার সঙ্গে নাভির নিচে অর্থাৎ তলপেটে যেখানে আমাদের ইউরিনারি ব্লাডার আছে সেই জায়গাটায় প্রচণ্ড যন্ত্রণা বা ব্যথা হতে দেখা যায় এবং প্রসাব ত্যাগের সময় জ্বালা বা ব্যথা থাকে অনেকের ক্ষেত্রে প্রস্রাব পায় কিন্তু ফোটা ফোটা আকারে প্রস্রাব বের হয় বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দ্রুত প্রস্রাব হতে দেখা যায় বারবার ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায় এই সমস্ত লক্ষণগুলো সাধারণত প্রকাশ পায় ট্রিটমেন্টে চলে যায় ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের ক্ষেত্রে সাধারণত যে সমস্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় প্রথমেই বলি যে লিবোফ্লক্সাসিন দেওয়া হয় লিবোফ্লক্সাসিন পাঁচশো মিলিগ্রাম অথবা সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট সিঙ্গেল ডোজে একটি করে পাঁচ থেকে দশ দিন খেতে দেওয়া হয় লিবোফ্লক্সাসিনের কিছু ব্র্যান্ড নাম বলে দিই যেমন অ্যালিভো ফাইভ বা গ্লেভো ফাইভ বা লক্সফ এইগুলোরই সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ডোজে মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো একটি করে দেয়া হয় সিপিক সিমের সঙ্গে অফ লক্সা সিম দেওয়া হয় যেমন ট্যাকসিম অফ বা অফ সেপ ট্যাবলেট এই ধরনের ট্যাবলেট দেওয়া হয় যাদের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি থাকে তাদের জন্য সিপিক সিম দেওয়া হয় দুশো মিলিগ্রাম করে দুবার বা সেপোটক্সিম দেওয়া হয় দুশো মিলিগ্রাম করে দুবার তার সঙ্গে অ্যামক্সিলিন প্লাস ক্লাভোনিক অ্যাসিডও দেওয়া হয়ে থাকে এই সমস্ত ট্রিটমেন্ট সাধারণত অ্যান্টিবায়োটিক রূপে ইউরিনাইট ট্র্যাকের ইনফেকশনের জন্য দেওয়া হয়ে থাকে আরেকটি লিকুইড বা সিরাপ ফর্ম দেওয়া হয় যেটার মধ্যে উপাদান থাকে ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইটেড যার কিছু ব্র্যান্ড নাম আমি বলে দিই যেমন অ্যালকাসল এটি হচ্ছে পপুলার ব্র্যান্ড সিট্রাল এই ধরনের যে সিরাপগুলো আছে এইগুলো সাধারণত দু চামচ করে এক গ্লাস জলের সঙ্গে দিনে তিনবার খেতে দেওয়া হয় এই যে ডাইসোডিয়াম হাইড্রোজেন সাইটেট এটা আমাদের ব্লাডারের মধ্যে যে জীবাণুগুলো আছে সেইগুলোকে কিছুটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার কাজ করে এবং অতিরিক্ত প্রশ্যাবের মাধ্যমে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলোকে বাইরে বের করে দিতে সাহায্য করে ইউরিনারি ব্লাডারের ব্যথা বা জ্বালা যন্ত্রণা বা প্রস্রাব ত্যাগের সময় প্রচণ্ড টন টন করে ব্যথা এবং জ্বালা অনুভূত হলে তার জন্য কিছু ট্যাবলেট দেওয়া হয় এর কম্পোজিশনের নাম হচ্ছে ফ্ল্যাভক্সেট হাইড্রোক্লোরাইড যার দুটো পপুলার ব্র্যান্ড আমি বলে দিচ্ছি যেমন ইউরিসপাস টু হান্ড্রেড ট্যাবলেট বা ইউরিকাইন টু হান্ড্রেড ট্যাবলেট এর মধ্যে ফ্ল্যাভক্সেট হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম করে থাকে ইউরিনারি ব্লাডারে স্প্যাজমের জন্য বা এই কষ্টের জন্য ব্যবহার করা হয় দিনে একটি করে দুইবার খেতে দেওয়া হয় এগুলো এক ধরনের অ্যান্টিস্পমোটিক ড্রাগ ইউরিনারি ব্লাডারে বা ইউরিন ইনফেকশানের সময় আমাদের তলপেটের যে ক্র্যাম্প বা ব্যথা অনুভূত হয় সেটা অনেক সময় কমে যেতে দেখা যায় এবং ইউরিনেশনের সময় যে জ্বালা বা কষ্ট অনুভূত হয় সেটা কমাতে সাহায্য করে আর এক ধরনের ট্যাবলেট দেওয়া হয় এটা সাধারণত যাদের ক্রনিক ইনফেকশান তবে প্রাইমারি ইনফেকশানের সময়েও দেওয়া হয় নাইটোফুরান্টোইন ট্যাবলেট দেওয়া হয় যেমন মার্টিপুর হান্ড্রেড এটি দুটি ফর্মে আছে মার্টিপুর প্লেন হান্ড্রেড এবং এম আর দুটি ফর্মে আছে মার্টিপুর হান্ড্রেড সাধারণত প্রথম পাঁচ থেকে সাত দিন একটি করে দুইবার খেতে দেওয়া হয় এবং ক্রনিক রুগীদের ক্ষেত্রে এটা তারপর সিঙ্গেল ডোজ করে কন্টিনিউ করতে দেওয়া হয় যতদিন না পর্যন্ত সেই ইনফেকশান সম্পূর্ণভাবে সেরে যায় তবে সর্বোপরি বলে রাখা ভালো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে সবসময় ডাক্তারবাবুরা ডেলি তিন থেকে চার লিটার মতো জল খাওয়ার পরামর্শ দেন এর একটি ন্যাচারাল কারণ আছে যত আপনি জল খাবেন তত কিন্তু আমাদের ব্লাড থেকে অতিরিক্ত জল কিডনির মাধ্যমে ছাঁকায়ের কাজ হবে এবং অতিরিক্ত জল আমাদের ইউরেটারের মাধ্যমে ব্লাডারে যাবে এবং ব্লাডারে গিয়ে জলের পরিমাণটা বেশি থাকলে কিন্তু সেখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলোকে ধুয়ে ইউরিনেশনের মাধ্যমে দ্রুত বের করে দেবে ব্যাকটেরিয়াগুলোকে দ্রুত বের করে দেওয়ার ফলে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় ইনফেকশান দ্রুত রিলিফ হতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশানের ব্যাপারে যে কারণে হয় এবং যে লক্ষণগুলো প্রকাশ পায় সাধারণত অ্যালোপ্যাথিক পরিষেবায় যে সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যে দাদা ভাইরা আমার চ্যানেলে একদম নতুন আসছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ